ঘরের ছুঁচো ভাবে এতে নেই কো কোনো সন্দ, ঘরের ছুঁচো ভাবে এতে নেই কো কোনো সন্দ, বনের গন্ধ গোকুল ওর গায়ে বড় গন্ধ। অ্যাকচুয়ালি এটা আমার আপনার লাইফের সমস্যা। আমরা ভাবি উল্টো দিকের ভদ্রলোক সাফল্য পেলেন কি করে, ওনার তো অমুক 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 সমস্যা ছিল নিয়ে আমরা তাদের সমস্যার লিস্টগুলো মোটামুটি গড় গড় করে বলতে শুরু করি এবং তারপর নিজেরাই ভাবি সত্যি তো উল্টো দিকের লোকটার তো এতগুলো প্রবলেম, তাহলে তিনি আমার থেকে বেশি সাফল্য কি করে পেয়ে গেলেন। আজকের গল্পে, আজকের মানে মোটিভেশনের গল্পে আপনি এমন একটা সমাধান হয়তো পেলেও পেতে পারেন। একটা গ্রামের একেবারে প্রান্তে দুটো কুটির ছিল, একটা কুটিরে থাকতেন এক সন্ন্যাসী এবং আরেকটা কুটিরে থাকতেন একজন দেহ ব্যবসায়ী। নিয়ম করে প্রতিদিন সন্ধ্যেবেলা সন্ন্যাসীর ঘরের সামনে ধুনি জ্বলত, তিনি ঠাকুরের নাম নিতেন এবং তার পাশের যে কুটির সেই কুটিরে দেহ ব্যবসায়ীর বাড়িতে প্রত্যেক দিন একটি করে নতুন মানুষ ঢুকতেন এবং বেরিয়ে আসতেন, সন্ন্যাসী এটা লক্ষ্য রাখতেন। একদিন সন্ন্যাসী সেই দেহ ব্যবসায়ীকে ডেকে বললেন যে এদিকে এসো, তুমি জানো তুমি কি করছো, তুমি পাপ করছো, এই যে প্রত্যেক দিন তোমার ঘরে একজন নতুন নতুন মানুষ আসেন এবং তুমি যে একটা পাপ আমাদের মানে আমাদের ধর্ম বা অন্যত্র বর্ণিত যে পাপ, সেই পাপটাতে তুমি বেসিক্যালি তুমি একটু একটু করে বেশি করে বাড়াচ্ছ, সেটাকে তুমি বেসিক্যালি সেটাতে ধুনো দিচ্ছ, এতে তোমার পাপের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, তুমি অবিলম্বে এটা ছাড়ো নইলে কিন্তু তোমার পাপ আস্তে আস্তে আকাশ ছুঁয়ে যাবে। দেহ ব্যবসায়ী বললেন ঠাকুর আমার তো কিছু করার নেই, এটাই তো আমার কাজ, বলো তো আমি এটাই করছি, এতে যদি পাপ বাড়ে আমার কিছু করার নেই। সন্ন্যাসী বললেন যে তুমি সৎ আচরণ করো, জীবনে কারেক্ট কারেক্ট কাজগুলো করো। দেহ ব্যবসায়ী সমস্ত কিছু শুনে চলে গেলেন। কয়েকদিন পর আবার একই নিয়ম ফলো হতে শুরু করলো। এবারে সন্ন্যাসী তিনি প্রত্যেক দিন ওই ওদের বাড়িতে একটা করে লোক ঢোকে আর তিনি একটা করে স্টোন, একটা করে পাথর জমিয়ে রাখেন। কয়েকদিন পর যখন এই পাথর জমা পাথর টিলার মতো হয়ে গেল, তখন সেই সন্ন্যাসী আরেকবার সেই দেহ ব্যবসায়ীকে ডেকে পাঠালেন এবং বললেন এই দেখো তোমার পাপের পাহাড় তৈরি হয়েছে, আমি পাথর জমাছিলাম প্রত্যেক দিন একটা একটা করে এবং দেখলাম তোমার পাপের পাহাড় জন্মে গেছে, এখনও নিজেকে শুধরে নাও নইলে কিন্তু তুমি কিন্তু নরক যন্ত্রণা ভোগ করবে, তুমি বুঝতে পারছো না তুমি জীবনের কী ক্ষতিটা করছো। দেহ ব্যবসায়ী আবার কিছু না বলে মুচকি হেসে চলে গেল। যথাসময়ে সন্ন্যাসীও মারা গেলেন, দেহ ব্যবসায়ী মারা গেলেন, স্বর্গে এন্ট্রি পেয়ে গেলেন সেই দেহ ব্যবসায়ী, কিন্তু সেই সন্ন্যাসী তাকে পাঠানো হলো নরকে। খুব অবাক হয়ে সন্ন্যাসী জিজ্ঞেস করলেন যে হে ঈশ্বর, আমি সারা জীবন লোককে সঠিক পথের দিশা দিয়ে গেলাম কিন্তু আমাকে আপনি নরকে পাঠাচ্ছেন, এবং ওই যে দেহ ব্যবসায়ী সে সারা জীবন পাপ কাজ করে গেল তাকে আপনি স্বর্গ দিলেন, এটা কীরকম হলো? ঈশ্বর তাকে বললেন যে দেহ ব্যবসায়ী যেটা করছিলেন সেটা তার কাজ, তিনি তার নিজের কাজটা নিষ্ঠা ভরে করেছেন, কিন্তু আপনার কাজ ছিল দেবতাতে মন দেওয়া, পূজো করা, যাগ যজ্ঞ করা, আপনি সেটা না করে ওই দেহ ব্যবসায়ী কি করছেন তার প্রতি নজর দিয়েছিলেন, অর্থাৎ আপনি নিজের কাজ ছেড়ে নিজের কাজে ফাঁকি দিয়ে আপনি অন্যকে জাজ করতে ব্যস্ত ছিলেন। সন্ন্যাসী নিজের ভুল বুঝতে পারলেন। এটা আমার আপনার জীবনের গল্প। আমরা নিজেরা নিজের কাজটুকু প্রপারলি না করে আমরা অন্যের কাজের খুঁত ধরি, আমরা বিচার করি অন্যরা কি কি ভুল করছে এবং সেটা লিস্ট আমাদের খাতায় তোলা থাকে, আমাদের মনে তোলা থাকে, আমাদের ভাবনায় তোলা থাকে, আমাদের আলোচনার মধ্যে আসে এবং তাতে আমরা যে সময়টা নষ্ট করি তাতে হয়তো আমরা নিজেদের কাজটাকে আরও বেটার করতে পারতাম। ফলত জীবনে যদি সফল হতে চান তাহলে এই ভুলটা করবেন না, নিজের কাজটা বাকি রেখে অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না। আপনার যদি মনে হয় যে এই লেসনটা আপনার জীবনে কাজে লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানান এবং অবশ্যই জানান যে আপনি নিজে কি করে সাকসেস পেয়েছেন, আপনার সাকসেস স্টোরি বা আপনার হয়তো ব্যর্থতার গল্প যেটাই হোক না কেন, যেখান থেকে আপনি হয়তো শিখেছেন সেটা কিন্তু আমি শুনতে আগ্রহী, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর আমাদের এই প্রজেক্ট, আমাদের এই ভেঞ্চার নীলাঞ্জনস মোটিভেশন বলে ইউটিউবে এসেছে, ফলত সেখানে গিয়ে আপনি স্বচ্ছন্দে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন এবং আপনার যদি মনে হয় যে আপনি ফেসবুকে এটা দেখবেন এবং লোকজনের কাছে ছড়িয়ে দেবেন তাহলে ফেসবুকে আমার পেজটা এসে ফলো ফার্স্ট করে দিতে পারেন। অবশ্যই যদি মোটিভেশন আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না, হতে পারে এই সেশনটা থেকে অনেকে উপকৃত হতে পারে। ভালো থাকবেন, হাসিটা ছড়িয়ে দিন, সবাই ভালো থাকুন, আজ এ পর্যন্তই।